আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা ভেক্টর চ্যাপ্টারের কমপ্লিট একটা প্লেলিস্টের যে ভিডিও সেটা শুরু করতে যাচ্ছি। শুধু ভেক্টর চ্যাপ্টার না, আমরা পদার্থবিজ্ঞানের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের প্লেলিস্ট বানানোর চেষ্টা করব, যা এইচএসসি 24 এবং এইচএসসি 25, অর্থাৎ বর্তমানে সদ্য যারা এইচএসসি পরীক্ষা শেষ করছে, সামনে কলেজ এবং কলেজে ভর্তি হবে, তাদের জন্য আশা করি এই প্লেলিস্ট গুলো অনেক হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো ভেক্টর চ্যাপ্টারের শুরুতেই যে টপিকটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে রাশি। আসলে রাশি কি এই জিনিসটা আমরা সবাই বুঝি। রাশি সহজ সংজ্ঞা যেটা, সেটা হলো বস্তু জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই রাশি। যেমন আমরা যদি বলি যে আমাদের যে রিডিং রিডিং টেবিল, আসলে আমরা যে টেবিলে পড়াশোনা করি, যে টেবিলটার দৈর্ঘ্য 5 মিটার, তাহলে এটা আমরা পরিমাপ করতে পারতেছি, তাহলে এটা একটা রাশি। আবার যদি বলি যে রহিম রহিম 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, আচ্ছা রহিম 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে এই যে রহিম, রহিমের বেগ পরিমাপ করতে পারতেছি আমরা। রহিম 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তার বেগটাকে পরিমাপ করতে পারতেছি, তাহলে এই যে বেগ একটা রাশি। আবার যদি বলি যে করিমের ত্বরণ বা এক্সিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে দেখো তো এই যে আমরা করিমের ত্বরণকে পরিমাপ করতে পারতেছি কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ত্বরণ একটা রাশি। তো এইরকম বস্তু জগতে তুমি যেটাই পরিমাপ করতে পারবা সেইটাই হলো রাশি। তো এখানে কিছু রাশির উদাহরণ দেওয়া আছে, যে দৈর্ঘ্য, ভর, বেগ, তুমি একটা বস্তুর ভর মাপতে পারো, তারপরে এই যে বাকিগুলো আমি উদাহরণ দিয়ে বলে দিলাম। তো এইগুলো এক্স্যাক্টলি রাশি। তো এই রাশিকে সচরাচর আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার রাশি বা অধিক রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি বা সদিক রাশি। তো চলো প্রথমে আমরা স্কেলার রাশিটার সঙ্গে পরিচিত হই, তারপরে না হয় ভেক্টর রাশির সাথে পরিচিত হওয়া যাবে। তো স্কেলার রাশি কি? আচ্ছা, স্কেলার রাশি হলো সেই সকল রাশি যে সকল রাশিকে প্রকাশের জন্য শুধু মানই যথেষ্ট। আমরা এখানে লিখি যে শুধু মান দ্বারা আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব যে স্কেলার রাশি কোনটা আর ভেক্টর রাশি কোনটা। আচ্ছা, ভেক্টর রাশি কি? যে সকল রাশিকে শুধু মান দ্বারা তুমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না, তোমার মান বলা লাগবে, এর পাশাপাশি তোমার দিকটাও বলে দিতে হবে যে আসলে কোন দিকে, সেই রাশিটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান লাগে, দিক বলে দেওয়া লাগে না, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর যে রাশিকে প্রকাশ করার জন্য তোমার মান প্লাস দিক দুইটাই বলে দেওয়া লাগবে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আসলে জিনিসটা সহজভাবে বুঝতে পারবো। চলো, আচ্ছা, এই যে আমরা একটু আগে হচ্ছে ডেফিনেশন গুলো বললাম ভেক্টর রাশি বা স্কেলার রাশির, সে ডেফিনেশন গুলো এখানে দেওয়া আছে। যে ভেক্টর রাশির ডেফিনেশন ফার্স্টে দেওয়া আছে যে সকল ভৌত রাশির মান এবং দিক দুইটাই আছে, অর্থাৎ যে রাশিকে প্রকাশের জন্য আমাদের মান প্লাস দিক দুইটা লাগে, সেটাকে বলে হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। তো ভেক্টর রাশির কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন সরণ, বেগ, ত্বরণ। আচ্ছা, আমরা এই এই স্লাইডে পরে আসি, তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি যদি বলি যে সরণ, সরণ নিয়ে যদি কথাবার্তা বলি, আমি যদি বলি যে রফিকের সরণ, যদি তোমাকে বলি যে রফিকের সরণ ধরো, বললাম যে রফিকের সরণ ধরো 8 মিটার। আচ্ছা, তুমি তুমি আমাকে একটা প্রশ্ন করবে না যে ভাইয়া রফিকের সরণ 8 মিটার আমি বুঝলাম, কিন্তু কোন দিকে 8 মিটার, কোন দিকে? তুমি আমাকে কোশ্চিন করবো না একটা, এখানে কিন্তু একটা প্রশ্ন এসে যাচ্ছে যে রফিকের সরণ 8 মিটার আমি বুঝলাম, কিন্তু রফিকের সরণ কোন দিকে 8 মিটার, এরকম একটা কোশ্চিন আসতেছে। দেখো, আমরা যে মান দ্বারা কি রফিকের সরণকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছি না, কথাটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আমি যদি বলি যে রফিকের সরণ 8 মিটার, ধরো বললাম যে দক্ষিণ দিকে, তাহলে কি তুমি আমাকে বলবা যে ভাই রফিকের সরণ কোন দিকে 8 মিটার? আমি তো এখানে বলেই দিছি যে রফিকের সরণ 8 মিটার দক্ষিণ দিকে। তাহলে দেখো, এই সরণ, রফিকের সরণ, এটাকে আমরা শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছি না, আমাদের মানের পাশাপাশি দিকও বলে দেওয়া লাগতেছে, সেটা হলো সরণ। সরণ তাহলে কি রাশি হইলো? যে মান প্লাস দিক, এখানে কি লাগতেছে? মান প্লাস দিক দুইটাই বলে দেওয়া লাগতেছে, এটা কি রাশি? তাইলে এটা একটা ভেক্টর রাশি। আবার যদি তুমি হচ্ছে বেগের কথা বলি, ওই যে একটু আগেই বললাম যে করিম 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, ওই লাইনটা আবার লিখি যে করিম 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল।
আচ্ছা, তুমি আমাকে প্রশ্ন করো না যে ভাই, করিম 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এটা আমি বুঝলাম, কিন্তু কোন দিকে গতিশীল? তুমি তোমাকে কোশ্চেন করবো এখানে যে ভাইয়া, করিম 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আমি বুঝলাম, কিন্তু সে কোন দিকে আসলে গতিশীল? তাহলে আমার এই কথা হয় যে করিম 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এই কথাটা বলা কি সম্পূর্ণ হয়েছে? হয় নাই। এখানে যদি আমি বলতাম যে করিম 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, ধরো বললাম যে উত্তর দিকে, এবার বললাম উত্তর দিকে, তাইলে এই যে দেখো, আমি মানের পাশাপাশি করিমের বেগের মানের পাশাপাশি দিকটা বলে দিচ্ছি, তখন তুমি আমাকে বলতে পারবে না যে ভাইয়া করিম কোন দিকে গতিশীল। তাহলে দেখো, এইটা, এই যে বেগ, এটাকে প্রকাশ করার জন্য আমার কি লাগতেছে? মান প্লাস দিক দুইটাই বলে দেওয়া লাগতেছে। তাহলে দেখো, বেগ একটা তাহলে কি রাশি হলো? ভেক্টর রাশি। ঠিক সেম ভাবে যদি তুমি তুমি ত্বরণের কথা বলো, যে আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যদি ত্বরণ বলি, যে কার ত্বরণের কথা যদি বলে, যদি বলি রহিমের ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ধরো বললাম যে রহিমের ত্বরণ ধরো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হইলো? হইলো না। আমি যদি বলি রহিমের ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন দিকে, ধরো বললাম পশ্চিম দিকে, পশ্চিম দিকে, এবার ঠিক আছে না? হ্যাঁ, এবার কোনো কোশ্চেন আসবে না এখানে, এবার ঠিক আছে, যে পশ্চিম দিকে দিক বলে দিছি। তাহলে দেখো, এরকম কিছু রাশি আছে যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন, মানে মান বললে হয় না, দিকও বলে দেওয়া লাগে, দিক ছাড়া আসলে তুমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবা না। এই রাশিগুলোকে বলে হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, এবার চলো এবার একটু স্কেলার রাশি পড়ি। আচ্ছা, আমি যদি বলি তোমাকে, ধরো তোমার যে পড়ার টেবিল আছে, তোমার যে রিডিং টেবিল, ধরো সেই রিডিং টেবিলের দৈর্ঘ্য আমি বল ধরো তোমার যে রিডিং টেবিল, সেই টেবিলের দৈর্ঘ্য আমি বললাম যে 5 মিটার, ঠিক আছে? ধরো তোমার যে রিডিং টেবিল, সেই রিডিং টেবিলের দৈর্ঘ্য, আচ্ছা আমি একটু এই সাইডে লিখি, তোমার রিডিং টেবিল বা তোমার তোমার টেবিলের দৈর্ঘ্য, টেবিলের দৈর্ঘ্য 5 মিটার। আচ্ছা, তুমি কি দেন আমাকে কোশ্চিন করবা যে ভাই আমার টেবিলের দৈর্ঘ্য কোন দিকে 5 মিটার, এরকম কোনো কোশ্চিন করবা যে কোন দিকে 5 মিটার বুঝলাম কোন দিকে, এরকম কোনো প্রশ্ন করবা? না, এরকম যদি প্রশ্ন করো তাহলে সেটা বোকামি হবে, কারণ টেবিলের দুইটাই অংশ থাকে, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। তো টেবিলের দৈর্ঘ্য 5 মিটার, এটা প্রকাশ করার জন্য কোনো দিক লাগে না, শুধু মান বলে দিলেই চলে। সুতরাং এই দেখো, এই টাইপের কিছু রাশি আছে যেগুলোকে তুমি মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছো, তোমার দিক বলে দেওয়া লাগতেছে না। এই টাইপের রাশিগুলোকে বলা হচ্ছে স্কেলার রাশি। চলো এবার আমরা আমাদের স্লাইডে চলে যাই, দেখি আমাদের স্লাইডে কিছু ভেক্টর রাশি এবং কিছু স্কেলার রাশির উদাহরণ দেওয়া আছে। দেখো এখানে সরণ, ভেক্টর রাশির উদাহরণে বলা আছে সরণ, বেগ, ত্বরণ, মন্দন, ওজন, বল। তো এগুলো মোটামুটি আমি কয়েকটা আলোচনা করছি এবং আরো আলোচনা করব একটু পরে। তো আসলে হয় কি, তোমরা বোর্ড পরীক্ষা দাও বা কলেজের পরীক্ষা দাও বা অ্যাডমিশন দাও, দেখবা সেটা ভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশন, দেখবা অনেক সময় প্রশ্ন আসছে যে নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। তো এগুলো আসলে গুলায় যায় যে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি, অনেক সময় আসলে মনে থাকে না। তো আমি এখানে একটা ছন্দ লিখছি, এই ছন্দের মাধ্যমে তুমি আসলে যত ভেক্টর রাশি আছে সবগুলোকে মনে রাখতে পারবা। তো তুমি যদি ভেক্টর রাশিগুলোকে মনে রাখো তাহলে তোমার স্কেলার রাশি মনে রাখতে হবে না, কারণ তুমি ভেক্টর রাশি মনে রাখলে অপশন দেখে যদি ভেক্টর রাশিগুলোকে আইডেন্টিফাই করতে পারো তাহলে স্কেলার বুঝতে পারবা যে ওই তিনটা বাদে নিজের কোনটা স্কেলার রাশি। যদি এরকম প্রশ্ন আসে যে নিজের কোনটা স্কেলার রাশি, তাহলে ওই যে ভেক্টর রাশিগুলোকে আইডেন্টিফাই করার পরে যেটা বাদ থাকতেছে তাহলে সে একটা হবে স্কেলার রাশি। আর যদি কখনো প্রশ্ন আছে আসে যে নিজের কোনটি ভেক্টর রাশি, তাহলে অবশ্যই জাস্ট ছন্দটা মনে করবা, ছন্দটা মনে করার পরে দেখবা যে আসলে কোনটা যাচ্ছে অপশন, তাহলে সেটা হবে হচ্ছে ভেক্টর রাশি। চলো এবার আমরা একটু ছন্দটা একটু পড়ি। দেখো ছন্দটা বলা আছে যে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এখানে ভতে হচ্ছে ভরবেগ, ভতে হচ্ছে বুঝাচ্ছে ভরবেগ, বতে বলতেছে বেগ, তন্ত সতে বলতেছে স্মরণ, বতে বলতেছে হচ্ছে বল, প্রিতে প্রি প্রাবল্য, ওতে ওজন, ততে বলতেছে হচ্ছে তরণ, মতে বলতেছে মন্দন, ভতে ভ্রামক, দন্ত সতে বলতেছে সান্দ্রতা গুণাঙ্ক। আচ্ছা, এই যে ভ্রামক, সান্দ্রতা গুণাঙ্ক, তারপরে এখানে একটা আছে প, এই পতে বোঝাচ্ছে হচ্ছে পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান। আচ্ছা, এই যে এগুলা এক্স্যাক্টলি তোমরা এই ভ্রামক, তারপর হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, পৃষ্ঠ টান, এগুলা যেমন সান্দ্রতা গুণাঙ্ক, পৃষ্ঠ টান, এগুলো পড়বো হচ্ছে সপ্তম চ্যাপ্টারে। তারপরে যে মহাকর্ষীয় প্রাবল্য, এটা পড়বো হচ্ছে মহাকর্ষীয় বিকর্ষ চ্যাপ্টারে। ঠিক আছে, এমন কিছু টপিক আছে যেগুলো তোমরা পরে জানবা আর কি। তো এগুলা এক্স্যাক্টলি ভেক্টর রাশি।
পথে পৃষ্ঠ টান মতে মহাকর্ষীয় প্রাবল্য, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তোমরা যদি এই ছন্দটা পড়ো তাহলে এই ছন্দের মাধ্যমে এক্স্যাক্টলি তোমরা সব ভেক্টর রাশি সম্পর্কে জানতেছো। আচ্ছা, এর পাশাপাশি আরো একটা ভেক্টর রাশি আছে, এখানে আসলে লেখা হয় নাই, যেটা হচ্ছে টর্ক। টর্ক কিন্তু ভেক্টর রাশি, এটা তোমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে শিখবা। আচ্ছা, এইখানে আমি যে ভ্রামক লিখছি, আচ্ছা এই ভ্রামক নিয়ে একটু কথাবার্তা বলি। আচ্ছা, বিভিন্ন প্রকার ভ্রামক আছে, যেমন আমরা বলতে পারি যে চৌম্বক ভ্রামক আছে, ঠিক আছে, আমরা বলতে পারি যে চৌম্বক ভ্রামক, লিখি একটু, চৌম্বক ভ্রামক, আমরা বলতে পারি দ্বিমেরু ভ্রামক, আচ্ছা আমরা বলতে পারি জড়তার ভ্রামক, আচ্ছা এই যে দ্বিমেরুর ভ্রামক আর চৌম্বক ভ্রামক, এই দুইটা হলো ভেক্টর রাশি। কিন্তু জড়তার ভ্রামক, এই যে জড়তার ভ্রামক, এটা ভালো মতো মনে রাখবা, ভ্রামক লেখা আছে এই ছন্দে, ভ্রামক লেখা আছে মানে এই না যে ভ্রামক দেখলেই ভেক্টর রাশি, এই যে দেখতেছো জড়তার ভ্রামক, এইটা হলো স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি। আচ্ছা এবার আসো, দেখো এখানে একটা কথা লিখছি যে মহাকর্ষীয় প্রাবল্য, তোমরা মনে রাখতে পারো, এটা লিখে, এটা লিখে রাখতে পারো যে সকল প্রকার প্রাবল্য, সকল প্রকার প্রাবল্য, সকল প্রকার প্রাবল্য হবে ভেক্টর রাশি। তাহলে কি হচ্ছে, সকল প্রকার প্রাবল্য ভেক্টর রাশি, এটা মনে রাখতে পারো। তাহলে দেখো আমরা এক্স্যাক্টলি যত রকম ভেক্টর রাশি আছে পরিচিত হয়ে গেছি, যে তবে বেশি বেশি মনে রাখবো যে জড়তার ভ্রামক এটা কিন্তু স্কেলার রাশি, এটা ভুলেও ভেক্টর রাশি বলে ভুল করিও না, ঠিক আছে, ভ্রামক দেখে যে ভেক্টর রাশি এরকম ভুল করিও না। তো এবার আসো, দেখো এই গেল আমাদের মোটামুটি ভেক্টর রাশির পরিচিতি। তো আরো অন্যান্য যে টার্মগুলো আছে এগুলো কিভাবে ভেক্টর রাশি, এগুলো আমরা যখন পরবর্তী চ্যাপ্টারগুলো পড়বো তখন ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তো এবার আসো স্কেলার রাশি। আচ্ছা স্কেলার রাশি কি, যে আমরা দেখলাম স্কেলার রাশি হলো সেই রাশি যে যে রাশিকে প্রকাশের জন্য শুধু আমাদের মান বললে চলতেছে, দিক বলে দেওয়া লাগতেছে না। আমরা টেবিলের দৈর্ঘ্যের উদাহরণটা দিছি যে টেবিলের দৈর্ঘ্য 5 মিটার। তো আরো কিছু আছে, যেমন ভর, যদি কোনো বলি কোনো বস্তুর ভর হচ্ছে 5 কেজি, তাহলে আসলে তার হচ্ছে দিক বলে দেওয়া লাগতেছে না। তারপর সময়ের মান যদি বলি হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে দিক বলে দেওয়া লাগতেছে না। তবে জনসংখ্যা যদি বলি যে একটা আমার বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 50 কোটি, বলা লাগবে যে দিক কোন দিকে, এরকম কোনো প্রশ্ন আসতেছে না ভাই এখানে। এগুলো হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা এইখানে আছে, দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, সবচেয়ে বেশি বেশি পরীক্ষায় আসে, এই যে দ্রুতি আসে, কাজ আসে, আর হচ্ছে যে বিদ্যুৎ বিভব বা তড়িৎ বিভব আসে। তোমরা একটা কথা মনে রাখবা যে এই পৃষ্ঠায় আমরা যেরকম লিখছি যে সকল প্রকার প্রাবল্য, যেরকম লিখছি ভেক্টর রাশি, এখানে একটা কথা লিখতে পারো যে সকল প্রকার বিভব, সকল প্রকার বিভব, এরা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। তাহলে সকল প্রকার প্রাবল্য যেরকম ভেক্টর রাশি, ঠিক সেরকম সকল প্রকার বিভব, এটা হচ্ছে স্কেলার রাশি, এটা মনে রাখতে পারো। তাহলে যেখানে দেখবা বিভব সেটা হবে স্কেলার রাশি। তোমরা দেখবা পরবর্তীতে কিছু টপিক করবা, সেখানে দেখবা বিভব আছে, যেমন তড়িৎ বিভব আছে, এগুলো হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। তো এই হলো মোটামুটি। আচ্ছা এরপরে দেখো আরেকটা আছে, দ্রুতি, বেগ ভেক্টর রাশি হলো দ্রুতি স্কেলার রাশি, আবার আছে কাজ। আচ্ছা কাজ কেন স্কেলার রাশি, আচ্ছা কাজ এটা সমান আমরা জানি কৃতকাজ W সমান সমান F.S, অর্থাৎ বল আর সরণের ভেক্টর গুণফল, বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, এই দুইটার, সরি ভেক্টর গুণফল না বলতেছি, বল আর সরণের ডট গুণফল, ডট গুণফল করলে আমরা পাবো হচ্ছে কাজ। আমি মিস্টেকলি ভেক্টর গুণফল বলে ফেলছি, এটা আসলে ভুল মানে মিস্টেক ভাবে হয়ে গেছে, সরি এজন্য। আসলে বল আর সরণের ডট গুণফল করলে আমরা পাবো হচ্ছে কাজ। আচ্ছা দুইটা ভেক্টর রাশি ডট গুণফল করলে কি পাই, দুটো ভেক্টর রাশি যখন আমরা ডট গুণফল করব যে রাশি পাবো, সে রাশি যে রাশিটা পাবো সেটা অবশ্যই একটা স্কেলার রাশি হবে, সে রাশিটা হবে হচ্ছে স্কেলার রাশি, এজন্য কাজ হয় স্কেলার রাশি। তোমরা যারা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা প্রথম করতেছো তারা হয়তো ডট গুণন বুঝবা না, ঠিক আছে, ডট গুণন বুঝবা না। আমি হচ্ছে ডট গুণের গুণনের যখন ভিডিও দিব, মানে পরবর্তীতে যখন ডট গুণের ভিডিও আসবে প্লে লিস্টের নিচের দিকে, তখন তোমরা আসলে ডট গুণন
করবা এবং সেখানে বুঝতে পারবা যে কেন আসলে যে দুটো ভেক্টর রাশি ডট গুণন করলে আমরা হচ্ছে স্কেলার রাশি পাই, এটা বুঝতে পারবা। তো এই ছিল হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির কয়েকটা উদাহরণ আর কি, এগুলা মোটামুটি এমসিকিউতে আসে। আচ্ছা এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, ঠিক আছে, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা বলবা যে তড়িৎ প্রবাহ কি রাশি, তড়িৎ প্রবাহ কি রাশি। তোমরা ভিডিও পজ করে অ্যান্সারটা দিবা, দেন অ্যান্সার দেওয়ার পরে ভিডিওটা আবার অন করবা, অন করার পরে তোমরা আসলে মিলাই নিবা। আচ্ছা অনেকে হয়তো ভাবতেছে যে তড়িৎ প্রবাহ হয়তো ভেক্টর রাশি, না তড়িৎ প্রবাহ হবে স্কেলার রাশি। কেন স্কেলার রাশি, চলো এটা আমরা ব্যাখ্যা করব এখন। তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি এটা আমরা এখন ব্যাখ্যা করব। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, তোমরা অনেকে ব্যাটারি সেম বলছো, ব্যাটারি কিরকম দেখো, যে ব্যাটারি একটা প্রান্ত বড় প্রান্ত, একটা প্রান্ত ছোট প্রান্ত, বড় প্রান্ত যেটা সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ সাইড বা হাই ভোল্টেজ সাইড, আর ছোট প্রান্ত সেটাকে বলে হচ্ছে নেগেটিভ সাইড। দেন তুমি যদি এখানে একটা তার লাগাই দাও কারেন্ট, তুমি যদি বলো যে এই তারের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে বা 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এর মানে এই যে কারেন্ট সর্বদা উচ্চ বিভব থেকে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট উচ্চ বিভব টু নিম্ন বিভবের দিকে যাচ্ছে, ঠিক আছে, সর্বদা এটা কারেন্টের প্রবাহ মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তুমি যদি বলো যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর মানে এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই যাচ্ছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই যাচ্ছে, তোমাকে আলাদা করে দিক বলে দেওয়া লাগতেছে না। সুতরাং তড়িৎ প্রবাহ একটা কি রাশি, স্কেলার রাশি, তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয়, ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা কিছু ভেক্টর রাশি সম্পর্কে আলোচনা করি, যে কেন এটা ভেক্টর রাশি হলো আর কেন স্কেলার রাশি হলো, ভেক্টর রাশি স্কেলার রাশি সম্পর্কে আর কিছু, যে আমরা উদাহরণগুলো দেখলাম, উদাহরণগুলোর কয়েকটা টপিক নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা চলো শুরুতেই আমরা একটু সরণ নিয়ে কথাবার্তা বলি, সরণ এবং দূরত্ব, সরণ ও দূরত্ব নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা আমরা কি দেখছি বলতো, সরণ কি রাশি দেখছি আমরা, আমরা দেখছি যে সরণ হইলো ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, কিন্তু দূরত্ব যেটা, দূরত্ব হবে হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে কেন সরণ ভেক্টর রাশি হইল আর দূরত্ব স্কেলার রাশি হইল, চলো এবার আমরা একটু এটা বোঝার চেষ্টা করি। তো ধরো আমি দুইটা পয়েন্ট নিলাম, ধরো একটা বিন্দু নিলাম এ বিন্দু, একটা বিন্দু নিলাম ধরো বি বিন্দু, ঠিক আছে। ধরো আমি কি করলাম, তোমাকে বললাম তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাও, তুমি কি করতে পারো, তুমি এইরকম এইরকম একটা পথে ঘুরে এ থেকে বিতে যেতে পারো, তুমি এরকম একটা পথে ঘুরে এ থেকে বিতে যেতে পারো, ধরো তুমি এরকম একটা পথে ঘুরে এ থেকে বিতে গেলা। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, এখন যদি প্রশ্ন করি যে এখানে সরণ কোনটা আর দূরত্ব কোনটা, তুমি এই যে এ থেকে বি এই যে পথটা ঘুরে ঘুরে গেলা, এইটা হলো তোমার অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা আমি ধরো বললাম যে তুমি বললে যে ভাই আমি হচ্ছে যে ঘুরে ঘুরে যে পথটা গেছি আর কি, যে ঘুরে ঘুরে এই পথটা ধরো বললা যে হচ্ছে 20 মিটার। এখন এখন যদি একটা কাজ করি যে ধরো একটু ওয়েট, তুমি একটা কাজ করো যে এখন আমি একটা কাজ করলাম, মানে তুমি কি করলা যে এ থেকে বিতে ঘুরে ঘুরে গেলা, আমি একটা কাজ করলাম যে এ আর বির যে সরলরৈখিক দূরত্ব সেটাকে আমি যোগ করে দিলাম, অর্থাৎ তোমার আদি থেকে শেষ, তোমার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে সরলরৈখিক দূরত্ব এটাকে যোগ করে দিলাম। দেওয়ার পরে এইটা এইটা আমি মেপে দেখলাম যে 10 মিটার, ঠিক আছে। তুমি আমাকে মেপে বলছো যে তুমি যে ঘুরে 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 যে পথটা গেছো আর কি, যে হচ্ছে নীল দাগ দিয়ে যেটা বুঝাইছি সেটা বলছি হচ্ছে 20 মিটার তুমি আমাকে মেপে বলছো, আর আমি তোমার যে আদি বিন্দু আর শেষ বিন্দুর সরলরৈখিক যে ডিস্টেন্স সেটা আমি বলছি হচ্ছে 10 মিটার। এখন এখানে সরণ কোনটা দূরত্ব কোনটা, এই যে তুমি ঘুরে ঘুরে অর্থাৎ এই যে নীল দাগ দিয়ে যেটা বুঝাইছি আর কি, তুমি ঘুরে ঘুরে যে পথটা গেছো এইটা হলো তোমার দূরত্ব, তোমার অতিক্রান্ত দূরত্ব, আর তোমার আদি বিন্দু আর শেষ বিন্দুর সংযোগক সরলরেখা অর্থাৎ সর্বনিম্ন যে দূরত্ব এটা হলো তোমার সরণ। আর এই সরণ, সরণের একটা মান আছে, মানটা আমি বলছি 10 মিটার আমি মেপে বলছি, আর দিকটা হবে এ ভেক্টর এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, এই যে এ বি এভাবে দ্বারা প্রকাশ করি। আমরা যদি কোনো ভেক্টরকে প্রকাশ করতে যাই
তাহলে তার মাথার উপরে এরকম একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। দেখো আমি এ থেকে বি তে গেছি, এই জন্য এ বি তার উপর তীর চিহ্ন, এর দ্বারা বোঝাচ্ছে আমি এ থেকে বি এর দিকে গেছি, এ থেকে যে বি এর দিকে গেছি, সরলরৈখিক দূরত্ব যেটা। তাহলে দেখো এই যে সরণ এইটা হলো ভেক্টর রাশি, আর দূরত্ব তুমি যে দূরত্ব অতিক্রম করছো 20 মিটার, এই যে পেঁচে পেঁচে যে পথটা গেছো এটা হলো তোমার অতিক্রান্ত দূরত্ব, এটা হলো স্কেলার রাশি। আচ্ছা এবার আমরা আরেকটা উদাহরণ দেই, উদাহরণ দিয়ে দেখো দূরত্ব আর সরণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। চলো ধরো তুমি যে এ পয়েন্টে আসো, এ পয়েন্ট থেকে এরকম ভাবে ধরো এ থেকে বিতে গেলা, এই যে এ থেকে বিতে আসছো, এ থেকে বিতে আসছো, দেন কি করছো ধরো এখানে সি পয়েন্ট আছে, দেন তুমি যে এইভাবে বি থেকে আবার সিতে গেছো, ঠিক আছে, যে বি থেকে সিতে গেলা, এ থেকে বিতে আসছো, বি থেকে যে ধরো সি বিন্দুতে গেছো। আচ্ছা আমি বললাম যে ধরো এ বি এর যে মধ্যাকার পথ আর কি, ধরো এ বি এর যে মধ্যাকার পথ সেটা আমি ধরো বললাম কত বলা যায়, ধরো ধরো বললাম 10 মিটার। আচ্ছা বি সি এটা বললাম যে ধরো 5 মিটার। এখন এক নম্বর প্রশ্ন হচ্ছে এখানে যে তোমার অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত, দুই হইল সরণ কত। তুমি সরাসরি বলবা যে ভাই আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, দেখো তুমি অতিক্রান্ত দূরত্ব মানে এক্স্যাক্টলি তুমি যে পথে গেছো, তুমি যে পথ অনুসরণ করে গেছো, তাহলে দেখো কথা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের মান কত, 10 যোগ 5 মানে কত, 15 মিটার। তোমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 15 মিটার। তাহলে যে এটার অ্যান্সার আমরা পেয়ে গেছি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 15 মিটার। আচ্ছা তুমি একটা জিনিস দেখো তো, তুমি যে পথ অতিক্রম করছো, এক সময় তোমার ডিরেকশনটা ছিল এ থেকে বি এর দিকে, এ বি বরাবর, আর এক সময় ছিল বি থেকে সি এর বরাবর, তোমার দিকটা কিন্তু ফিক্স থাকতেছে না, পরিবর্তন হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। কিন্তু সরণের হিসাব যদি করো, সরণ কি হবে আমি আবার বলতেছি, সরণটা হবে যে তোমার সরলরৈখিক সর্বনিম্ন পথ। এই দেখো তোমার আদিবিন্দু আর শেষ বিন্দু, তুমি এতে ছিলা, এ থেকে সিতে গেছো, এই জন্য দেখো এই যে সরলরৈখিকটা রেখা টানলাম, এটা হলো এ থেকে সি এর দিকে, এসি বরাবর, এসিটা হলো তোমার সরণ, এটা হলো তোমার সরণ, এটা হলো সর্বনিম্ন পথ, যেটা সরলরৈখিক সর্বনিম্ন পথ সেটা হলো তোমার সরণ। এই সরণের মানটা হবে হচ্ছে √10, সমকোণ ত্রিভুজের অতিভুজের সূত্র অনুসারে 10^2 যোগ 5^2, আর এটার দিক হবে এ থেকে সি এর দিকে। এই দেখো আমরা সরণকে প্রকাশ করলাম, আমাদের মান প্লাস দিক দুইটাই লাগতেছে, এই জন্য সরণ হলো ভেক্টর রাশি। আর দেখো ওই যে অতিক্রান্ত দূরত্ব 15 মিটার বলছি, এক সময় হচ্ছে এবি বরাবর, এক সময় হচ্ছে বিসি বরাবর, এটা নির্দিষ্ট কোনো এক্স্যাক্টলি দিক নাই, এটা হচ্ছে কি রাশি, এটা হলো আমাদের স্কেলার রাশি। তাহলে সরণ হচ্ছে ভেক্টর রাশি, আর অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব এটা হলো স্কেলার রাশি। আচ্ছা এখন আসো এবার আমরা একটু পড়ি যে বল, যে বল কেন ভেক্টর রাশি। আচ্ছা ধরো তোমার এখানে আমি একটা বস্তু দিলাম, ধরো তোমাকে এখানে একটা বস্তু দিছি, আমি এখন তোমাকে বললাম যে আচ্ছা বস্তু আছে তো, ধরো এটা হচ্ছে ভূমি, ধরো এটা হচ্ছে ভূমি, এই বস্তুটাকে ভূমি, এই আনুভূমিক, আনুভূমিকের সাথে ধরো আমি এখন 30 ডিগ্রি কোণে টানতেছি, ধরো এফ সমান কত নিউটন, ধরো 20 নিউটন বলে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানতেছি। এখন বলার সময় তোমাকে আমি বললাম আমি বস্তুটার উপর বল প্রয়োগ করছি, আমি বস্তুটার উপর বল প্রয়োগ করছি, ধরো আমি শুধু তোমাকে বললাম যে আমি বস্তুটার উপর বল প্রয়োগ করছি, আমি কিন্তু বলি না যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করছি, আমি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করছি, কিন্তু তোমাকে বলি নাই যে আমি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করছি, তোমাকে আমি শুধু এখন বলতেছি যে আমি এই বস্তুটার উপর, ধরো এটা একটা এম ভরের বস্তু, এম সমান সমান 10 কেজি ভরের একটা বস্তু, ধরো এই বস্তুটার উপর আমি বলছি যে 20 নিউটন বল প্রয়োগ করছি। তুমি এখন আমাকে কোশ্চিন করো যে ভাই আপনি বস্তুটার উপর বল প্রয়োগ করছেন, ভালো কথা, বল কোন দিকে প্রয়োগ করছেন, এই যে এই বরাবর, একটু আমি কালার চেঞ্জ করি, ধরো এই যে নীল কালারে বুঝাচ্ছে, ধরো এই যে বরাবর নাকি এই বরাবর নাকি এই যে নিচ থেকে কোন দিক থেকে নাকি এই বরাবর কোন বরাবর, আমি তো আপনার তো আমাকে বলের দিকটা বললেন না ভাইয়া। আচ্ছা ভেক্টরের দিক মানে বোঝায় কোন, ঠিক আছে, কোন দিক বলতে বোঝায় যে কত কোণে তুমি বল প্রয়োগ করতেছো। এখন আমি যদি তোমাকে এইভাবে বলি যে আমি এই যে এম সমান 10 কেজি ভরের উপর, 10 কেজি ভরের যে বস্তু তার উপর 20 নিউটন বল প্রয়োগ করছি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে দেখো আমার কথাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল, আমি বলের মানও বললাম প্লাস বলের দিকটাও বললাম। তাহলে বলকে যখন প্রকাশ করতে চাচ্ছি আমার কি লাগতেছে, মান প্লাস দিক দুইটাই বলে দেওয়া লাগতেছে, তাহলে এটা হলো কি রাশি, এটা হলো ভেক্টর রাশি। দেখো এইরকম ভাবে আমরা আসলে যতগুলো ভেক্টর রাশি আছে সবগুলাকে মানে মানে বলতে পারি যে কিভাবে এটা ভেক্টর রাশি, কিভাবে এটা স্কেলার রাশি।
তো এই ছিল মোটামুটি ভেক্টর রাশি এবং স্কেলার রাশি নিয়ে কথাবার্তা। পরবর্তী লেকচারে আমরা এক্স্যাক্টলি বিভিন্ন রকম ভেক্টর আছে, যেমন সাদৃশ ভেক্টর, বিসাদৃশ ভেক্টর, তারপর সমান ভেক্টর, শূন্য ভেক্টর, বিবৃতি ভেক্টর, তারপরে অবস্থান ভেক্টর, এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের লেকচারটা এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল।